নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যত সংঘটিত হৈছে ভয়ংকৰ দুৰ্নীতি। এইবাৰ ধুবুৰী জিলা পৰিষদৰ CEO বিশ্বজিৎ গোস্বামীৰ ঘৰত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান, আৰু দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযানত বস্তাই বস্তাই ওলাইছে টকা। য'তেই হাত দিছে ত'তে ওলাইছে টকাৰ বান্দিল। ধুবুৰী জিলা পৰিষদৰ CEOৰ বাসগৃহত বস্তাই বস্তাই ওলাইছে কেৱল টকা। য'তে হাত দিছে দুৰ্নীতি নিবাৰক শাখাই তাতে ওলাইছে টকাৰ বান্দিল। ধুবুৰী জিলা পৰিষদৰ CEOৰ ঘৰত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান, আৰু এই অভিযানত উদ্ধাৰ কৰা হৈছে 2,31,00,000 নগদ ধন। CEO বিশ্বজিৎ গোস্বামীৰ ঘৰত উদ্ধাৰ হৈছে বস্তাই বস্তাই টকা। ধুবুৰী জিলা পৰিষদৰ কাৰ্যালয়ত দুৰ্নীতি নিবাৰক শাখাৰ অভিযান, আৰু ইতিমধ্যে আটক কৰা হৈছে CEO বিশ্বজিৎ গোস্বামী। দীৰ্ঘদিনা দুৰ্নীতিৰ অভিযোগ উত্থাপিত হৈ আহিছিল বিশ্বজিৎ গোস্বামীৰ বিৰুদ্ধে। জিলা পৰিষদৰ বিভিন্ন সদস্যৰ পৰা 9% কমিছন বিচৰাৰো অভিযোগ উত্থাপন হৈছে এইগৰাকী CEOৰ বিৰুদ্ধে। বিশ্বজিৎ গোস্বামী আৰু লিলিদেৱী গোস্বামীৰ 6টাকৈ বেংক একাউণ্ট জব্দ কৰিছে দুৰ্নীতি নিবাৰক শাখাই। দুৰ্নীতি নিবাৰক শাখাৰ শীৰ্ষ বিষয়া সিংহৰাম মিলিৰ নেতৃত্বত চলিছিল এই অভিযান, আৰু লগতে বহু পৰিমাণৰ আ অলংকাৰ উদ্ধাৰ কৰা হৈছে এই অভিযানত। জিলা পৰিষদৰ ADPM মৃণাল কান্তি সরকারকো আটক কৰিছে দুৰ্নীতি নিবাৰক শাখাই। পৰৱৰ্তী খবৰ, ভাৰতীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী, আগন্তক 4 দিনলৈকে ৰাজ্যত হ'ব ধাৰাষাৰ বৰষুণ, আৰু এই সন্দৰ্ভত ৰাজ্যত জাৰি কৰা হৈছে এলাৰ্ট। ৰাজ্যত অহা 4 দিনলৈকে ধাৰাষাৰ বৰষুণৰ সম্ভাৱনা আছে। অসমৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইকেইখন ৰাজ্যতে হ'ব প্ৰবল বৃষ্টিপাত। বংগোপসাগৰৰ পৰা উত্তৰ পূবত প্ৰৱেশ কৰিছে মৌচুমী বায়ুৱে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত নেৰানেপেৰা বৰষুণৰ সম্ভাৱনা আছে উত্তৰ পূবত। বৰজাৰস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জনাইছে এই কথা। পৰৱৰ্তী খবৰ, দেশত আইন শৃংখলাৰ ব্যাপক অৱনতি। মণিপুৰ কাণ্ডৰ পুনৰাবৃত্তি হৈছে এইখন ভাৰতত। পুনৰ 2গৰাকীকৈ মহিলাৰ বস্ত্ৰহৰণ কৰিলে এদল পাখণ্ডই। জনজাতীয় 2 মহিলাক নগ্ন কৰি জোতা চেণ্ডেলেৰে প্ৰহাৰ। মণিপুৰৰ পিছত এই জঘন্য ঘটনা এইবাৰ সংঘটিত হৈছে অসমৰ চুবুৰীয়া ৰাজ্য পশ্চিমবংগত। পুনৰ 2গৰাকীকৈ মহিলাৰ বস্ত্ৰহৰণ কৰিলে এদল পাখণ্ডই। মণিপুৰৰ জঘন্য ঘটনাৰ পুনৰাবৃত্তি এইবাৰ পশ্চিমবংগত। মালদাত 2গৰাকী জনজাতীয় মহিলাক নগ্ন কৰি প্ৰহাৰ একাংশ উন্মুক্ত লোকৰ। শ শ পুৰুষ মহিলাই মিলিত হৈ প্ৰহাৰ কৰে মহিলা 2গৰাকীক। চুলিত ধৰি চোঁচৰাই জোতা চেণ্ডেলেৰে মহিলা 2গৰাকীক প্ৰহাৰ কৰে একাংশ উন্মুক্ত লোকে। ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈছে এই পাশৱিক ঘটনা। চুৰিৰ অপৰাধত মহিলা 2গৰাকীক প্ৰহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। এই ঘটনাৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰিছে বিজেপি নেতা অমিত মালৱীয় আৰু লোকেট চেটাৰ্জীয়ে। বিজেপি নেতা অমিত মালৱীয়ৰ দাবী, এই ঘটনা মালদাৰ বামুনগোলা থানাৰ অন্তৰ্গত পাকুৱাহাটৰ, আৰু এই ভিডিঅ' শ্বেয়াৰ কৰি পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জীক তীব্ৰ সমালোচনা কৰিছে বিজেপিয়ে। আৰু কেইবাটাও ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত ইতিমধ্যে সম্প্ৰচাৰ হৈছে এই খবৰ। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, প্ৰধানমন্ত্ৰী মোদীৰ দিনত 00,000,000 লোকে এৰিছে ভাৰত। বিগত 3 বছৰত প্ৰায় 500,000 লোকে এৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব, আৰু এইসকল লোকে ভাৰতৰ নাগৰিকত্ব ত্যাগ কৰি অন্য দেশৰ নাগৰিকত্ব গ্ৰহণ কৰিছে। কিন্তু কিয়? প্ৰধানমন্ত্ৰী মোদীৰ দিনত 00,000,000 লোকে এৰিছে ভাৰত। বিগত 3 বছৰত প্ৰায় 500,000 লোকে এৰিলে ভাৰতীয় নাগৰিকত্ব। 4,74,246গৰাকী ভাৰতীয় ল'লে অন্য দেশৰ নাগৰিকত্ব। চলিত বৰ্ষৰ জুন মাহলৈকে 87,000ৰো অধিক লোকে এৰিলে ভাৰত।
লোকসভাত এক লিখিত প্রশ্নের উত্তর এই তথ্য দিছে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করে। 130 বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছে ভারতীয় লোকে, তার ভিতর অন্যতম হয়েছে আমেরিকা, ইউকে, সুইজারল্যান্ড, স্পেন, সুইডেন, ইসরায়েল আর বাহামাসর নাগরিকত্ব লৈছে ভারতীয় লোকে। পরবর্তী খবর, নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফার নামত অপপ্রচার একাংশ লোকর। পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফার নাম লৈ রাজ্যের বিভিন্ন প্রান্ত এটা দুষ্ট চক্রই করে আছে ধন দাবী। আলফা স্বাধীনে এই সন্দর্ভত আজি স্পষ্টীকরণ দিছে যে আলফাই কোনো ধরনের ধন দাবী করা নাই। এই সন্দর্ভত সংবাদ মাধ্যমলৈ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনে। আলফা স্বাধীনের বিরুদ্ধে থাকা ধন দাবির অভিযোগ নস্যাত সংগঠনটির, কোনো দুষ্ট চক্রই ধন দাবী করে আছে কাকোপথারের বিভিন্ন অঞ্চল। আরক্ষী গ্রেপ্তার করা লোকে দিয়া ভাষ্য সম্পূর্ণ ভিত্তিহীন আখ্যা উগ্রপন্থী সংগঠনটির, উদ্দেশ্য প্রণোদিতভাবে তেনে স্বীকারোক্তি দিয়া বলে মন্তব্য আলফা স্বাধীনের। আত্মসমর্পণকারী আলফা সদস্যর সঙ্গে বর্তমানের আলফা স্বাধীনের কোনো যোগসূত্র নাই বলে স্পষ্ট করে সংগঠনটিয়ে, আর তেনে ব্যক্তিক চিনাক্ত করে কঠোরতম শাস্তি প্রদানের আহ্বান আলফা স্বাধীনের। পরবর্তী খবর, মণিপুরের সেই জঘন্য ঘটনাক লৈ প্রথমবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত মন্তব্য করে কয় যে মণিপুরক লৈ কংগ্রেসে আমাক টার্গেট করিব নালাগে, ঘটনা যাই নহক দুখিয়া কঠোর শাস্তি পাব লাগে। মণিপুরের ঘটনাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য, মণিপুরক লৈ কংগ্রেসে আমাক টার্গেট করিব নালাগে, এই মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। হিমন্ত বিশ্ব শর্মায় লগতে মন্তব্য করে কয় যে আর বহুত রাজ্যত তেনে ঘটনা সংঘটিত হয়ে আছে, ঘটনা তো ঘটনাই, তাত গোটেই রাজ্যক দোষারোপ করিব নালাগে। কংগ্রেসে মণিপুরের বিরুদ্ধে কথা কয়ে আছে, কংগ্রেস শাসিত রাজ্যত এনে ধরনের ঘটনা নহয় নেকি, এই প্রশ্ন উত্থাপন করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় লগতে প্রশ্ন উত্থাপন করে কয় যে আগর ভিডিও এতিয়া কিয় উলিওয়া হল, ঘটনা যিয়েই নহক দুখিয়ে কঠোর শাস্তি পাব লাগে, এই মন্তব্য করে হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মায় এই ঘটনা সন্দর্ভত লগতে মন্তব্য করে কয় যে রাজস্থানত তেনে ঘটনা সংঘটিত হয়েছে, অসমতো হয়েছে, আমাক টার্গেট করিব নালাগে, পশ্চিমবঙ্গত দৈনিক কিমান এনে ঘটনা সংঘটিত হয়েছে সেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে চাওক, যি হয়েছে সেয়া বেয়া হয়েছে, তাক লৈ আর রাজনীতি করিব নালাগে। মণিপুরের ঘটনা সন্দর্ভত এই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী খবর, রাজ্যবাসী লৈ আন এক বেয়া খবর, সম্পূর্ণরূপে বন্ধ হব নামরূপ সার কারখানা। কেন্দ্রীয় সরকারের এক ফটকারী সিদ্ধান্তর পিছতেই রাজ্যজুড়ি হাহাকার, কিয়নো অসমের একমাত্র সার কারখানা চিরদিনের বন্ধ করে দিব নামরূপর সার কারখানা। এই ফটকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারে। পরবর্তী খবর, রাজ্যবাসীক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দহটাক বৃহৎ ঘোষণা। রাজ্যবাসীক উদ্দেশ্যে সরকারে কি ঘোষণা করেছে চাও আহক। রাজ্য সরকারের প্রথম ঘোষণাটিয়ে হয়েছে প্লাস্টিকর পানির বোতল নিষিদ্ধ হব অসমত। আর কি ঘোষণা করেছে চাও আহক। 1 লিটারের তলর সকল পানির বোতল নিষিদ্ধ করব অসম সরকারে। অহা 2 অক্টোবরের রাজ্যত নিষিদ্ধ হব এই পানির বোতল সমূহ। প্রদূষণ আর নর্দমা জাবরমুক্ত করার বাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকারে। সেপ্টেম্বর মাহত 15 দিন অসম সরকারের মন্ত্রীয়ে গাঁত থাকিব, সকল মন্ত্রীয়ে 15 গাঁত রাতে কটাব। যদি সরকারের বিভিন্ন আসনির সুবিধা লাভ করা নাই তেওঁলোকৰ বিষয়ে বুঝ লব অসম সরকারে। রাজ্যের প্রায় 5,000 সরকারি বিষয়া যাব গাঁলৈ। বছরি 4 লাখতক তলর আয়ের সকল লোকে লাভ করব লাগিব রেশন কার্ড, আর রেশন কার্ড থাকা প্রত্যেকটি পরিয়ালে পাব এককক বিশেষ কার্ড। রেশন কার্ডর জড়িয়ে 5 লাখ টাকালৈক মেডিকেল সাহায্য লাভ করব, আর প্রত্যেকজন কৃষকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি আঁচনি পাব লাগিব, যাতে প্রতিগী কৃষকে বছরি 6,000 টাকা লাভ করে।
কোনো এজন কৃষকে কব নালাগে যাতে টকার অভাবত খেতি কৰিব পৰা নাই। আৰু ৰাজ্যৰ প্ৰতিটো দৰিদ্ৰ পৰিয়ালে ৰেচন কাৰ্ড পাব লাগে যাতে চাউলৰ দাম বেছি হৈছে বুলি আৰু নকয়। গাঁৱৰ কোনো এগৰাকী বিধৱা মহিলাই অৰুণোদয় আঁচনি নোপোৱাকৈ থাকিব নালাগে। 100 ইউনিটতকৈ কম বিদ্যুৎ ব্যৱহাৰ কৰা গ্ৰাহকলৈ দিয়া হ'ব 4টাকৈ LED বাল্ব। লগতে দুর্নীতির গোচরের তদন্তর বাবে নিয়োগ করা হব অবসরপ্রাপ্ত বিষয়াক। আর রাজ্যের আত্মসহায়ক গোটর মহিলাক দিয়া হব 10,000 টাকা। প্রতিগী মহিলার ব্যাঙ্ক একাউন্টত জমা হব এই ধন। রাজ্যের 1,00,000 যুবক যুবতীক দিয়া হব 2,00,000 টাকা। 31 মার্চের আগতে লাভ করিব এই ধন। আজি এই বৃহৎ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়।